শুভ সন্ধ্যা শেয়ারবাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইর মূল সূচক ডিএসইএক্স 2.04 পয়েন্ট বা 0.03 শতাংশ বৃদ্ধি পেয়ে 6336 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 891 কোটি টাকা, যা আগের দিনের চেয়ে 48.38 শতাংশ বেশি। টেক্সটাইল খাতে ড্রাগন সোয়েটার, জেনারেশন নেক্সট এবং ফার ইস্ট নিটিং, শিল্পখাতে অলিম্পিক অ্যাক্সেসরিজ, ডমিনেট স্টিল বিল্ডিং সিস্টেমস ও বার্জার পেইন্টস এবং ব্যাংকিং খাতে রূপালী ব্যাংক, প্রাইম ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংক সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। প্রধান খাতের মধ্যে টেক্সটাইল খাতে সর্বোচ্চ 1.15 শতাংশ, আইটি খাতে দ্বিতীয় সর্বোচ্চ 0.26 শতাংশ মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে ট্যানারি খাতে সর্বোচ্চ 0.63 শতাংশ মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষয়ে আজ টেক্সটাইল খাতে 10টি এবং শিল্প খাতে 4টি করে কোম্পানি রয়েছে। ফুবং ফুড, রূপালী ব্যাংক এবং ডমিনেট যে শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সি পার্ল বিচ রিসোর্ট, লাফার্জ হোলসিম এবং ইউনিক হোটেলের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় কুইন সাউথ টেক্সটাইল মিলস, ম্যাক্সন্স স্পিনিং মিলস এবং বিবিএস এর শেয়ারের লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। ব্যাংকের আমানত চলতি বছরের মে মাসে 8.81 শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা গত 11 মাসের মধ্যে সর্বোচ্চ। কয়েক মাস আগে কিছু ব্যাংকের অনৈতিক কর্মকাণ্ডের কারণে জনগণ ব্যাংকিং খাতের প্রতি তাদের আস্থা হারিয়েছিল, যার জন্য আমানত উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। কিন্তু এখন মানুষের আস্থা ফিরতে শুরু করেছে, ফলে দেশে 1 দশকের সর্বোচ্চ মূল্যস্ফীতি সত্ত্বেও আমানতও বাড়ছে। আমানত এভাবে বাড়তে থাকলে তারল্য সংকট আর থাকবে না। বর্তমানে উচ্চ মূল্যস্ফীতির চাপে অনেকেই জমানো সঞ্চয় ভেঙে ফেলছেন, সেই সাথে কয়েক দফায় সঞ্চয়পত্রের সুদ হার কমানোর পরও তা ব্যাংকের তুলনায় অনেক বেশি হওয়ায় সঞ্চয়পত্র বিক্রিতে ধস নেমেছে। এছাড়া সঞ্চয়পত্রের বিনিয়োগ নানা ধরনের কড়াকড়ি আরোপের ফলেও এ খাতে বিনিয়োগ অস্বাভাবিক হারে কমছে। সদ্য বিদায়ী 2022-23 অর্থবছরের 11 মাস অর্থাৎ জুলাই থেকে মেতে সঞ্চয়পত্রে নতুন বিনিয়োগের চেয়ে ভাঙানোর প্রবণতা বেশি দেখা গেছে। তবে একক মাস হিসেবে মে মাসে সঞ্চয়পত্রের নিট বিনিয়োগ বেড়েছে, যেটি এপ্রিল মাসেও কিছুটা ইতিবাচক অবস্থানে ছিল, যথাক্রমে 581 কোটি টাকা এবং 551 কোটি টাকা। অর্থাৎ সঞ্চয়পত্র কেনার চেয়ে ভাঙানোর পরিমাণ 3,028 কোটি 71 লাখ টাকা বেশি। আজ এ পর্যন্তই, আগামীকাল আবারও আসছি শেয়ারবাজারের নানা আপডেট নিয়ে। আমাদের সঙ্গে থাকতে এলার্ট গ্লোবালের ফেসবুক, লিঙ্কডইন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।